Gudani Dapungsani Adibasi Welfare Development Councilni Maupung Sadramaparku Boraidin. Kokrajhar Jillani Singao Thanai, Dalwabari, Are Kokrajhar T Estateni, Gasibo Adibasi Gautampurni Jathai Banjaniyao, Masi Joroka Hawaparini Gejajan, Maupung Sadramaparku Boraidin. Dalwabari Sindriyo Jora, Gelegra Patharao Khungnai Be Joroka Hawapariyao, Gudani Biban Manai Adibasi Welfare Development Councilni Masigri, Gahai Maupung Sadrama Are Maupung Sadramaparku Rongsa Bazai Boraidin. Be Borainai Hawapariyao AWDC ni chairman Osim Hasta are makase dedengri bibangiri are raise raja prabhu bhaglad hoy pon prothome moi ba mor jiman team ase hokolor torapor pora amar dalwabari ei sindri jhora oncholot je aji ei onusthan eta patise aro ei onusthanot bikhay bhabe ag bhag loise amar bibhinno jatiyo dol hongothon লগতে রাইজ আমি তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন করছো কেন তেখেতসকলে আমাক বহু আখারে আজি এইখন স্থানত এইখন জায়গাত আমাক সম্বর্ধনা জ্ঞাপন করিব আমারও ভাল লাগিছে তো বিশেষভাবে আজি আদিবাসী ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিলর শপথ গ্রহণের পিছত হয়তো সাগে এইখন অঞ্চলত আমি প্রথমবার ভরি দিছো আর আমার ডাঙর সপন আছে কিয়নো এতিয়া আমার অসমত বসবাস করা আদিবাসী রাইজক আমি বিভিন্ন দিকত উন্নয়ন করবলে আগবাড়ি লাগিব আর বিশেষভাবে মই বা আমার টিমটোর হয়ে সরকারক অসম সরকার ভারত সরকারক ধন্যবাদ দিব বিচারিছো কিয়নো এই ক্ষেত্রত আমার বিশেষভাবে অসমর মাননীয় ডক্টর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবে আগভাগ লৈছে তেখেতে আদিবাসী সমস্যা সমাধানের ক্ষেত্রত গুরুত্ব সহকারে লৈছে গতি আমি ওপর যথেষ্ট বিশ্বাস রাখিছো আর তেখেতে আমাক আগলৈ লৈ যাব গতি আমার যে শান্তি চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই শান্তি চুক্তিত বহুত দফাবিলাক ইয়াত লিখা আছে অন্তর্ভুক্ত হয়ে আছে তারে ভিতরত এক নম্বর যে দফা আমার আছে সেটা জনজাতিকরণের কথা মর্যাদা যাতে অসমের আদিবাসী সকলে পায় তো গতি আমারও বিশ্বাস আছে খুব সোনকালে আলাপ আলোচনার মাধ্যমত থাকা কোনো জাতি জনগোষ্ঠীয় ক্ষতি নোহাক আদিবাসী সকলের এই এক নম্বর যে দফা সন্নিবিষ্ট হয়ে আছে এই সুচারুরূপে সমাধান হব বলে আমার আমার বিশ্বাস আছে আর বাকি যে উন্নয়নের দিকত কাম করিব লাগে সেই দিকত আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যথেষ্ট সহায় সহযোগিতা থাকিব আমার প্রতি আর আমারও এই বিশ্বাস আছে গতি তেখেতর আশীর্বাদ লইয়ে আর রাইজর আশীর্বাদ লই আমি আমার উন্নয়নের কামখানি আগবাই লই যাম ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল ইতিমধ্যে আমার ভারত সরকার অসম সরকারের যে চুক্তিত আদিবাসী চুক্তিত আসলে সেইমতে কলমকে হলেও গঠন হল শপথ গ্রহণও হল অস্ত্র সম্বরণ হল এতিয়া বাকি আছে বিশেষ আমার লড়াবিলাকর সংস্থাপনের যেটু এটাও কাম ইতিমধ্যে ভেরিফাই হওয়ার লগে এই কাম আরম্ভ হব ইতিমধ্যে যাওয়া বাজেটত আমার 1182 জন লড়ার কারণে প্রথম পর্যায় সেটি শেষ নয় প্রথম পর্যায়ের কারণে 94 কোটি টাকা বাজেটত ধরেছে আর কমিটিও ইতিমধ্যে গঠন হল রিহেবিলিটেশন কমিটি এটা আর পর্যায়ক্রমে এই আরম্ভ করব বাকি যা আমার লড়া আছে সেটু আমি ভেরিফাইড আছে আর আনভেরিফাইড আছে এই সকলকে আমি টোটেলি ভেরিফাইর আওতাত আনার কারণে সরকারক আমি দাবি জানাইছো আর আমি আশা করো বিশেষ আমার বেশি লড়া নাই পর্যায়ক্রমে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজত এইবিল সংস্থাপনের ব্যবস্থাটা হয়ে যাব 1500 অধিক পেক্সল আছে পেক্সল হয়ে আটটা হল ইয়াত মানে বাদ পড়ে গেল আমার যেটা মিডিয়া কৈছে ইয়ার বিষয়ে কি হব চাওক একচুয়ালি কোনোবা বুঝি নোপাকে হয়তো প্রতিবাদ করিব পারে আজি 1500 সে বলে কথা নাই এই যেটু 1182 জন হল স্টাইপেন্ড পোয়া আসলে আর এনেকুয়া নহে যে স্টিফান নপাবিলাক স্টাইপেন্ড নপাবিলাক সংস্থাপন নহয় প্রথম পর্যায়ত স্টাইপেন্ড পোয়াবিলাকে হব সেকেন্ড পর্যায়ত যাক ভেরিফাইড আছে পুনের এটা স্ক্রিনিং কমিটি বনাইছে সেই স্ক্রিনিং কমিটির জড়িয়ে ভেরিফিকেশনের আওতাত আনিব আর তারপিছতে সেকেন্ড পর্যায়ের যে পুনর সংস্থাপনের ব্যবস্থা কেডার সদস্য সকলের এই আরম্ভ হব কেসর বিষয়ে ইতিমধ্যে সরকারে আমাক কৈছে যে যা কেসর তালিকা প্রত্যেক সংগঠনের প্রত্যেক ডিস্ট্রিক্ট কোনবা থানাত আছে কোর্টত আছে জিলা ওয়াইজত যিমানে ডাঙর কেস নহক একদম মানে সরুরপরা ডাঙরলৈকে সব কেসর তালিকা ইতিমধ্যে বনাই জমা দিয়া হয়েছে
আৰু মই ভাবো এইটো পৰ্যায়ক্ৰমে অসম চৰকাৰে ব্যৱস্থা গ্ৰহণ চুক্তিৰ মতে গ্ৰহণ কৰি পেলাই এইটো সমাধান কৰিব। কোনটো ক্ষেত্ৰত বেছিকৈ কাম কৰিব লগা আছে বুলি ভাবে আপুনি? আমাৰ একৰ্ডত যদি আপোনালোকে চাই যে আজি বিশেষকৈ এডুকেশ্যন শিক্ষাৰ ক্ষেত্ৰত আমাৰ একৰ্ডত বেছি ফ'কাছ কৰা হৈছে। আপোনালোকে জানে ইতিমধ্যে গোটেই অসমৰ টি গাৰ্ডেন এৰিয়াৰ বা টি গাৰ্ডেন বা আদিবাসী মানুহখিনিক শিক্ষিত তোলাৰ কাৰণে, শিক্ষিত কৰি তোলাৰ কাৰণে 119টা মডেল স্কুল ইতিমধ্যে বনাইছে। দ্ৰৌপদী মুৰ্মু মহামহিম ৰাষ্ট্ৰপতি তেওঁ আহি 100টা আকৌ ইনগ্ৰেশ্যন কৰি গৈছে। এই আমাৰ চুক্তিখনতো আৰু প্ৰত্যেক জিলাতে মডেল স্কুলৰ কথা এটা কোৱা হৈছে। তাৰোপৰি এই যিটো স্পেচিয়েল পেকেজ ভাৰত চৰকাৰ অসম চৰকাৰে দিছে, সেই পেকেজটো মানে শিক্ষা, স্পৰ্টছ, মানে ৰোড কানেক্টিভিটি, এনেকুৱা ধৰণৰ কোনটো কোনটো শিতানত আদিবাসী এৰিয়াত ধুবুৰীৰ পৰা শদিয়াতলৈকে মানে ব্যৱহাৰ কৰা হ'ব, এইটো অলৰেডি চুক্তিখনত লিখা আছে। আৰু আমি ভাবোঁ সেই চুক্তিমতে যদি আমি ইমপ্লিমেণ্ট কৰিব পাৰোঁ আৰু চৰকাৰে যদি মানে সহায় সহযোগ আমাক কৰে, নিশ্চয় এইটো মানে ইমপ্লিমেণ্ট হৈ গ'লে জাতিটো উদ্ধাৰ হ'ব। सोलोंथाय बोसोर 2023-24 नि थाखाय फरायसाफोरनो गोदानै मुं थिसननाय लानानै फैदों क'क्राझारनि डक्टर सभा ब्रह्म मिउजिक आरो फाइन आर्ट्स कलेजआ। क'क्राझार सहरजों नांजाबनाय हाब्रुबारियाव थानाय बिटिअनि गंसेल' डक्टर सभा ब्रह्म मिउजिक आरो फाइन आर्ट्स सरकारी कलेजआव दायो फरायसाफोरनि गोदानै मुं थिसननाया अनलाइननि गेजेरजों सोलिगासिनो। फरायसाफोरा क'क्राझार मिउजिक एन्ड फाइनर्स .in वेबसाइटआव थांनानै मुंखौ थिसननो हागोन। 12 थाखो उद्रिसारनाय फरायसाफोरा बेचलर अफ फाइनर्स, बेचलर अफ मिउजिक आयदानि थाखाय मुं थिसननो हागोन। बेसरकारी कलेजआव मोजां सोलोंथायजों लोगोसेयैनो हौवासा हिन्जावसाफोरनि थाखाय आलादा आलादायै हस्टेलनि खाबुबो दं। गोसो गोनां फरायसाफोरा क'क्राझारनि डक्टर सभा ब्रह्म मिउजिक आरो पाइनर सरकारी कलेजआव गोदानै मुं थिसननोब्ला नैबे मबाइल नम्बर 9085292451 आरो 9365491257 आव थोंजों सोलाद लानो हागोन।